অবস্থান মঞ্চ থেকে মাত্র 600 মিটারের দূরত্ব। আর সেখানেই যেন এক অলিখিত মিনি ফ্লোর ম্যানেজমেন্ট দেখা গেল। মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারের কর্মচারীরা যৌথ মঞ্চের ডাকা সভা। আর সেই সভা থেকেই অনেকটা 1:1 ফর্মুলায় দেখা গেল। আসুন একটু খোলসা করে বলি, একের পর এক দুর্নীতিতে কার্যত ডুবে যাওয়া একটি রাজনৈতিক দল, যা নিয়ে প্রায় প্রতিদিন গলা ফাটাচ্ছে ডান বাম রাম, কখনো কোর্টে কখনো আবার রাস্তায়। ইস্যু রাজনৈতিক বঞ্চনা। অপরদিকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন তৃণমূল, তাদের দুর্নীতির পাল্টা ওদের চিরকুট ও সুপারিশের চাকরি। আর বঞ্চনার জবাব খোদ মুখ্যমন্ত্রী ধর্মতলায় দুদিনের অবস্থা। এমনকি যেই শহীদ মিনারে অবস্থান করেছে যৌথ মঞ্চ, সেই শহীদ মিনারেই বুধবার একদিকে বিয়ের আন্দোলন, অপরদিকে একযোগে বাম কংগ্রেস বিজেপিকে তীব্র আক্রমণ করলেন অভিষেক। আর বৃহস্পতিবার সেই শহীদ মিনারেই খানিকটা পাল্টা জমায়েত করে শাসককে চ্যালেঞ্জ জানালেন তার কর্মচারী। 2024 এবং 2026-এ তৃণমূল বিরোধীরা যেন একটা কার্টন রাইজার দেখা গেল। মঞ্চে কিছুটা দূরত্ব বজায় রেখে খানিকটা কাছাকাছি এলো প্রায় সব বিরোধী। বিকাশ ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলেম, কৌস্তব বাগচির পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শঙ্কুদেব পাণ্ডা, অশোক লাহিড়িকেও দেখা গেল একই মঞ্চে। আর সবার আক্রমণের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকার। যে পশ্চিমবাংলায় আমরা দেখতে অভ্যস্ত হয়েছি, জ্যোতিবাবু কিংবা বুদ্ধদেব বাবুরা সম্বোধন করতেন সরকারি কর্মচারীদের আমার প্রিয় সহকর্মী বলে, সেই কর্মচারীদের রাজ্যের মুখ্যমন্ত্রী সরবেয়র সঙ্গে তুলনা করেন, এর চাইতে লজ্জার কিছু হতে পারে না। যে রাজ্য দেখেছে বুদ্ধবাবু কিংবা জ্যোতিবাবুর মতন মুখ্যমন্ত্রীরা সব সমাজে সম্বোধন করেছেন আমাদের সম্মানীয় মাস্টার মশাই বলে, সেই শিক্ষক মশাইদের ওরা সম্বোধন করলেন চোর ডাকাত বলে, এর চাইতে বড় লজ্জা হতে পারে না। মাননীয়া সময়ের অপেক্ষায় থাকবেন, সময়ের অপেক্ষায় থাকবেন, ওখানেই আমরা যাব, ওখানেই আমরা যাব, আপনারা সময়ের অপেক্ষায় থাকবেন, আপনার যত পুলিশ বাহিনী আছে পাঠিয়ে দিন, চোরেদের নাম লিখে পাঠিয়ে দিন, শহীদ মিনারে চোর খুঁজতে এসে তারা চোর পাবে না, তারা পাবে আপনার চারপাশে যারা বসে আছে সেখান থেকে তারা চোরেদের খুঁজে পাবে, যত চোরেদের ভিড় মুখ্যমন্ত্রীর চারপাশে। আপনারা আমরা এখানে এসেছি কাউকে ভয় দেখানোর জন্য না, নিজের হক আদায়ের জন্য, বকেয়া দিয়ে অবিলম্বে দিতে হবে, কোনো ছল চাতুরি চলবে না। আমার স্ত্রী ও সরকারি ডাক্তার, সুতরাং যদি সরকারি কর্মচারীদেরকে চোর বলে তাহলে সেটা আমার ঘরেও সেই আঘাত লাগে। আজকে বাংলার ঘরে ঘরে মমতা ব্যানার্জি, শুনে নিন, নিজের কালীঘাটে পিসি ভাইপো নিজের ঘরের আগুন বাঁচানোর জন্য আজকে বাংলার বুকে আগুন লাগানোর চেষ্টা করছেন। পুলিশকে দিয়ে, মস্তানকে দিয়ে আটকাবেন, মানুষ খেপছে। এই শহীদ মিনারে বিভিন্ন আন্দোলনের ধারা একসঙ্গে মিলিত হয়েছে, এখানে আর কেউ আলাদা করে কে গঙ্গা কে পদ্মা কে যমুনা এই ধারাকে ভাগ করতে পারবে না, এটাই হচ্ছে যৌথ আন্দোলনের সংযুক্ত শক্তি। আমি আমার চোর ডাকাত বন্ধুদের বলবো, আপনারা সকলে সংগঠিত হয়ে এই রাজ্যের যে দুর্নীতিগ্রস্ত একটি মন্ত্রিসভা চলছে, দুর্নীতিগ্রস্ত মন্ত্রিসভা, তার বিরুদ্ধে আপনারা সকলে রুখে দাঁড়ান, প্রমাণ করুন বাংলার সরকারি কর্মচারীরা তারা ঘেউ ঘেউ শুধু করে না, তারা প্রয়োজনে কামড়ে দিতে জানে, এবং বুলডগের যে কামড়, সেই কামড়ের ফলে রক্তাক্ত হতে পারে ওই সমস্ত যারা শীত কেটে চুরি করতে আসছেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি শীত কেটে চুরি করছেন। এমনকি বিরোধী দলনেতার গলাতেও একাধিকবার শোনা গেল বিকাশ ভট্টাচার্যের নাম, না বাম বা কংগ্রেস বিরোধী নয়, এমনকি তার সরকারকে 24-এ ক্ষমতায় আনতে হবে সেই ঘোষণাও নয়, বরং ডিএ মঞ্চ থেকে বিদ্রোহের পক্ষে সওয়াল করে গেলেন শুভেন্দু। এই লড়াইতে আমি নিশ্চিত, এই রাজ্যের দীর্ঘদিনের জনপ্রতিনিধি হিসেবে আমি নিশ্চিত,
এই লড়াইতে সেট সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের মতো আপনাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। এই লড়াইতে যেমন বিকাশ বাবুরা আছেন, সাথে সাথে আমরা আপনাদের এই লড়াইতে যাতে আপনারা জিততে পারেন তার জন্য স্বনামধন্য সুপ্রিম কোর্টের প্রথমে মীনাক্ষী অরোরা বাসরী স্বরাজকে দিয়েছিলাম, পরবর্তীকালে লাস্ট ইয়ারিং এ আরো একজন সিনিয়র ব্যারিস্টার পরমজিৎ পাটিওয়ালাকে আমরা দিয়েছি। এবং আমাদের বিশ্বাস এই আন্দোলনে আপনারা স্যাট সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের মতো আপনারাও লড়াইতে জিতে আসবেন, তবে বলবো পথই পথ দেখাবে। সম্পূর্ণ অরাজনৈতিক সভা, তাই সব বিরোধী এক হয়ে নিজের নিজের রাজনীতির কথা না বলে অনেকটা রাজনীতির মতো করেই সুর মেলালেন মমতার বিরুদ্ধে। হোক না যৌথমঞ্চ, হোক না প্রতীক পদ্ম, কাস্তে হাতুড়ি কিংবা হাত, বৃহস্পতিবারের মঞ্চ থেকে সলিল চৌধুরীর সেই অধিকার লড়ে নিতে হয় ডাক দিল। আর মুখ্যমন্ত্রী, হ্যাঁ বিরোধী হয়েও ডিএ মঞ্চ থেকে তার বিরোধীদের তিনি মিলিয়ে দিলেন। চ্যানেল হিন্দুস্তান নিউজ।